आगामी 48 घंटा फिर खेल देखाबे बृष्टि। दक्षिणबंगे तापमात्रा नामते पारे 10 डिग्री नीचे, एमन ही पूर्वाभास आबहवा दफ्तर। तो बंधुरा आगामी 48 घंटार मध्य राज्य उत्तर सह दक्षिण और कलकाता कौन कौन जिले होते चले बृष्टि ए विषय हावापिस की जाना विस्तारित जानिए देव भिडियोटर माध्यम। जानते हम भिडियोटी के शेष पर्त देखें, भिडियोटी भाव लगले लाइक करबें और एम ही आबहार लेटेस्ट ट्रेंडिंग आपडेटगुली जानते हम चैनल के सबसक्राइब कर संगे थकबें। ता चलू देखनी हुड़ीमुड़ी कमचे तापम्रा राज्य जुड़े शीतर आमेज। आबहवा दफ्तर पूर्वाभास अनुजाई नामते शुरू करपम्रा पारद। हावापिस जानिए आगामी किदे सर्वनिम्न तापम्रा और कमते परे। दक्षिणबंगे शुष्क आबहवा, एदि बृष्टि होते पारे उत्तरे। आज केमन थाकबे दुई बंगेर आबहवा? आबहवा दफ्तर जानिए आगामी 7 दिन दक्षिणबंगे जिलागुलिते प्रधानत शुष्क थाकबे आबहवा। तापमात्रा उल्लेखযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। 10 তারিখের পর থেকে আরো নামবে তাপমাত্রা। এদিকে মঙ্গলবার মহানগরী তাপমাত্রা ছিল 15 ডিগ্রির কাছে, এমনটাই জানিয়েছেন তারা। তার পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই বেশি শীত পড়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস। আগামী 2 দিনের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারবে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা 12 ডিগ্রিতে নামতে পারবে বলে জানিয়েছেন তারা। কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এক কথায় ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজ কাবু করবে রাজ্যবাসীকে। উত্তর থেকে দক্ষিণে হাওয়ার দাপট রাজ্য জুড়ে কামড় বসাবে শীত। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও ঘন কুয়াশা থাকতে পারবে আজ। আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার বুধবার দার্জিলিংয়ে উঁচু এলাকায় তুষারপাত ও দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটি প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।